নায়করাজ রাজ্জাককে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এফডিসিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আজ শনিবার দুপুরে পরিচালক সমিতির কার্যালয়ে মহাসচিব বদিউল আলম খোকন নায়করাজ রাজ্জাককে নিয়ে আপত্তিকর মন্তব্য করার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন নির্মাতা গাজী মাহবুব। জানা গিয়েছে, অভিনেতা ও পরিচালক বাপ্পা রাজের সাম্প্রতিক বক্তব্য এবং তাকে সতর্কতামূলক নোটিশ দেওয়ার বিষয় নিয়ে কথা বলছিলেন নির্মাতারা। এক পর্যায়ে দুপুর একটার দিকে নায়করাজ রাজ্জাককে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন খোকন। এর জবাব দেন গাজী মাহবুব। তাতে ক্ষিপ্ত হয়ে খোকনের লোকজন মাহবুবকে ধাওয়া করে এফডিসি থেকে বের করে দেয়। এ প্রসঙ্গে নির্মাতা গাজী মাহবুব বলেন, নায়করাজ রাজ্জাক নাকি চলচ্চিত্রের জন্য তেমন কিছুই করেননি, রাজলক্ষ্মী কমপ্লেক্স দুই নম্বরই করে নিয়েছেন। খোকন সাহেবের এমন জঘন্য মন্তব্যের প্রতিবাদ করায় আমাকে হেনস্থা করা হয়েছে, তিনি আমাকে এফডিসি থেকে লাথি দিয়ে বের করে দেবেন বলে হুমকি দিয়েছেন, তারপর খোকনের লোকজন আমাকে এফডিসি থেকে ধাওয়া করে দিয়েছে। গাজী মাহবুব আরো বলেন, আমি তাকে জবাবে বলেছিলাম যে অশ্লীল ছবির নির্মাতা হয়ে আপনি চলচ্চিত্রের জন্য কি করেছেন, নায়ক রাজ্জাকের পক্ষে কথা বললে যদি লাথি খেতে হয় তাহলে অশ্লীল ছবির পরিচালক হিসেবে আমি আপনাকে জুতা পেটা করতে পারি। এই বিষয়ে বদিউল আলম খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাতা সাইমন তারিক বলেন, খোকন সাহেব নায়ক রাজ্জাককে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বলেন, নায়ক রাজ্জাক চলচ্চিত্রের জন্য কিছুই করে নাই, এমন মন্তব্য করায় গাজী মাহবুব প্রতিবাদ করেন। তার উপর ক্ষিপ্ত হয়ে যান খোকন। সমিতির অর্থ সম্পাদক আহমেদ ইলিয়াস ভুইয়া এরপর গাজী মাহবুবকে ধাক্কা দিয়ে বের করে দেন। তিনি আরো বলেন, সমিতির এখন যা অবস্থা, আমি একজন সাধারণ ভোটার হিসেবে নিজের সদস্যপদ রাখবো কিনা ভাবছি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শাহ আলম কিরণ, শাহিন সুমন, সাফিউদ্দিন সাফি, অপূর্ব রানা প্রমুখ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গণনার ব্যাপক গরমিল, ভোটের দিন এফডিসিতে বহিরাগত ব্যক্তিদের উপস্থিতি, সাকিব খানের উপর হামলা, এরপর আপিল বোর্ডের সদস্যদের কাছে লিখিত অভিযোগ করার পরও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় 11 মে এক শিল্পীর দায়ের করা আবেদনের প্রেক্ষিতে আদালত শপথ অনুষ্ঠান না করার নিষেধাজ্ঞা জারি করে। 13 মে আদালতে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষমতা হস্তান্তর করা হয়। ঘটনার এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিবাদী পক্ষের আবেদন খারিজ করে দিয়ে আদালত হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা বহাল রাখেন। প্রযোজক সমিতির নির্বাচন না হওয়া, প্রশাসক দিয়ে সমিতি চালানো, সবকিছু মিলিয়ে যে অস্থিরতা, তার মধ্যে নায়করাজ রাজ্জাককে কেন্দ্র করে অসন্তোষ, আমাদের চলচ্চিত্র শিল্পকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্ন সকলের। চলচ্চিত্র শিল্পে বর্তমান অস্থিরতা যেন কফিনের শেষ পেরেক ঠোকার মতোই। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।